Are you planning for a good band of school in IELTS listening? Then you must be careful about something very important. For example, যখনই আপনার IELTS listening অডিওটা প্লে করবেন, ওরা আপনাকে বলবে, now you have some time to look at questions 5 to 10. এটা শোনার পরে আপনার কি কাজ? আপনার কাজ হচ্ছে দেখা 5 to 10 questionsগুলো কোনটি কোথায় আছে। আদৌ সেখানে পাঁচটা কোয়েশ্চন আছে কিনা একটু আপনি গুনে দেখেন। এরপর কাজ হচ্ছে যখনই আপনি কোনো কমপ্লিশন চাই, ফর এক্সাম্পল ফর্ম কমপ্লিশন, নোটস কমপ্লিশন, টেবল কমপ্লিশন, সেন্টেন্স কমপ্লিশন, এই ধরনের কোনো কোয়েশ্চন আপনি সলভ করতে যাবেন, আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে তারা আপনাকে কয়েকটা শব্দ অথবা নাম্বার পারমিট করছে। ফর এক্সাম্পল কোনো একটা কোয়েশ্চন উত্তর আপনার কাছে মনে হচ্ছে 65 হবে, এখন আপনি কি করবেন? আপনি কি 65 এই দুটো ডিজিট তার মানে একটা নাম্বার তা লিখবেন, নাকি আপনি 65 একটা শব্দ অ্যান্ড 5 একটা শব্দ দুটো শব্দ লিখবেন? এক্ষেত্রে অবশ্যই আপনাকে ইনস্ট্রাকশন দেখে খেয়াল করতে হবে। যদি ওরা বলে আপনাকে ওয়ান ওয়ার্ড অর আ নাম্বার, আপনি কখনোই 65 লিখতে পারবেন না, আপনাকে লিখতে হবে 65। তাহলে অবশ্যই এই ধরনের প্রশ্নগুলো সলভ করতে গেলে আপনি একটু ইনস্ট্রাকশনটা দেখে নেন। নেক্সট পয়েন্ট ইজ কনটেক্সট। আপনাকে অবশ্যই কনটেক্সটটা বোঝার চেষ্টা করতে হবে, সিচুয়েশনটা আপনাকে বোঝার চেষ্টা করতে হবে। কি করে আপনি সিচুয়েশনটা বুঝতে পারবেন? তারা শুরুতে আপনাকে বলবে, নাও ইউ উইল হিয়ার আ ডিসকাশন বিটুইন টু স্টুডেন্টস উইথ দেয়ার টিচার অ্যাবাউট দেয়ার নেক্সট সায়েন্স প্রজেক্ট। কি বুঝলেন আপনি? কয়জন স্পিকার সেখানে আছে? দুজন স্টুডেন্টস, তার মানে ওখানে দুজন, একজন টিচার, তিনজন, তিনজন স্পিকার সেখানে কথা বলবে, আর টপিকটা হচ্ছে কি, সায়েন্স প্রজেক্ট নিয়ে তারা কথা বলবে। আপনার কাজ কি? আপনি এখন ওদের একজন হয়ে যান, একজন ছাত্রের জায়গায় আপনি আপনার নিজেকে রাখেন, জাস্ট বি আ পার্ট অফ দ্যাট ফেসেন। আপনি যদি ওই সিচুয়েশনের একটা অংশ হয়ে যেতে পারেন, ভিজুয়ালাইজ আপনি করতে পারেন, অ্যান্সারগুলো ধরা আপনার জন্য অনেক বেশি ইজি হয়ে যাবে। এরপর একটা বিষয় হলো, সবাই আমাদের বলছে হ্যাঁ রিডিং টাইম, আপনাকে একটু সময় দেবে তারা কোয়েশনসগুলো পড়ার জন্য। প্রশ্ন হচ্ছে সেই রিডিং টাইমে আপনি কী পড়বেন, কীভাবে পড়বেন, কীভাবে আপনি সেই রিডিং টাইমটাকে ভালোভাবে ইউটিলাইজ করবেন। এখন ধরুন আপনি কোনো একটা কমপ্লিশন টাইম আপনি সলভ করতে যাচ্ছেন, এক্ষেত্রে আপনি রিডিং টাইমে আপনি কী করবেন? আপনার কাজ হচ্ছে আপনি দেখে নেন গ্যাপটা যেখানটায় আছে তার আগে পরে শব্দগুলো একটা পড়ে নেন। ধরুন গ্যাপের আগে শব্দটা একটা প্রেপোজিশন আছে, তারপর অবশ্যই জানি প্রেপোজিশনের পরের শব্দটা কী হয়, নাউন হয়, এতে আপনি অ্যান্সারটা প্রেডিক্ট করতে পারবেন। আরেকটা বিষয় অবশ্যই আপনি খেয়াল রাখবেন, এটা আমি নিজে রিসার্চ করে যেটা দেখলাম, যদি আপনি দুটো গ্যাপ খুব কাছাকাছি পেয়ে যান, তখন আপনার কাজ কী? আপনি কি আলাদা আলাদা করে দুজনে প্রিপারেশান নেবেন? নো ডিয়ার, আপনার কাজ হচ্ছে যখনই দেখবেন দুটো গ্যাপের মধ্যকার দূরত্ব খুবই কম, আপনার কাজ হচ্ছে দুটো কোয়েশ্চেনের জন্য অ্যাট এ টাইম টার্গেট করা। আর যদি আপনি সেটা না করতে পারেন, আপনি একটা অ্যান্সার অবশ্যই মিস করতে যাচ্ছেন। এরপর আপনি ধরুন এমসিকিউ কোয়েশ্চেন আপনি সলভ করবেন, তখন রিডিং টাইপে আপনি কী করবেন? আপনার কাজ হচ্ছে যে কোয়েশ্চেনটা দেওয়া আছে, যে স্ট্যাম্পটা দেওয়া আছে, ওটাকে আপনি ভালো করে পড়ে বুঝে নেন। এরপর যদি সম্ভব হয়, ইফ পসিবল, যদি আপনি সময় ম্যানেজ করতে পারেন, আপনি অপশনসগুলো একটু পড়ে নেন, পড়ে তাদের মধ্যে মিনিমাল পার্থক্যগুলো কী এগুলো একটু মাথায় আপনি কি আলাদা করে ধরে রাখেন। যদি আপনি অপশনসগুলোর মধ্যে পার্থক্যটা ধরতে পারেন, অ্যান্সারটা নেওয়ার ক্ষেত্রে অনেক অনেক বেশি আপনার জন্য ইজি হবে। এরপর আপনার কী কাজ? যখনই আপনি এবার অ্যান্সারগুলো লিখতে যাবেন, আমরা সবাই জানি যখনই আপনি কোনো একটা প্রপার নাউন লিখতে যাবেন, আপনার প্রপার নাউনের ক্ষেত্রে কী হয়, প্রথম বর্ণটা ক্যাপিটালাইজড হয়। কিন্তু আপনি কি এটা জানেন, যদি কোনো একটা নেমের একটা প্রপার নাউন, কোনো একটা নেমের যদি একের বেশি শব্দ থাকে, অবশ্যই প্রত্যেকটা শব্দের প্রথমটা কী হবে, ক্যাপিটালাইজ হবে, আপনাকে অবশ্যই সেটা খেয়াল রাখতে হবে। অ্যানাদার পয়েন্ট ইজ, যখনই কোনো আমরা একটা ইংলিশ নেম লিখতে যাই, আপনি কি জানেন ইংলিশ নেমসগুলোর ক্ষেত্রে ইনিশিয়াল থাকে। ফর এক্সাম্পল জে কে জন, আপনি শুধু জন লিখলেন, আপনি জে কে লিখলেন না, অ্যান্সারটা কিন্তু রং হতে যাচ্ছে। তো আপনি খেয়াল রাখেন নেমসের ক্ষেত্রে তারা ইনিশিয়াল ব্যবহার করছে নাকি করছে না। অ্যানাদার ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, ফর এক্সাম্পল কোনো একটা জায়গায় আপনি 10 seconds অ্যান্সার, 10 seconds, আপনি এখন 10 লিখলেন, সেকেন্ডস শব্দটাকে আপনি পুরো না লিখে SEC, এখন আপনার কী মনে হয়, SEC ইট মিনস নাথিং,
যখনই আপনি কোনো একটা শর্ট ফর্ম লিখতে যাবেন, অ্যাব্রিভিয়েশন লিখতে যাবেন, আপনাকে জেনে নিতে হবে এটা কি আইলস স্ট্যান্ডার্ড কিনা। ফর এক্সাম্পল কিলোগ্রাম, তার জন্য আপনি কেজি লিখতে পারেন, কিন্তু আপনি সেকেন্ড এটাকে এসএসি লিখতে পারবেন না। তো আপনি শর্ট ফর্মগুলো লেখার আগে অবশ্যই জেনে নেন এটা কি স্ট্যান্ডার্ড কিনা। আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে আপনাকে, যখন তারা কোনো একটা নাম স্পেলিং করে আপনাকে দিবে, ডাবল টি অ্যান্ড ডাবল ডি, খুব বেশি এটা কনফিউজিং আমাদের জন্য, আপনি মনে রাখেন ডাবল টি অথবা ডাবল ডি এইভাবে বলে হচ্ছে ব্রিটিশরা। আর আমেরিকানরা কী বলবে? ওরা বলবে হচ্ছে টি টি ও ডি ডি। এই বিষয়গুলো আপনাকে অবশ্যই একটু খেয়াল রাখতে হবে। অ্যান্ড হু ডাজেন্ট নো অ্যাবাউট আইলস ট্র্যাপ, হোয়াট ইজ দ্যাট? দ্য ট্র্যাপ ইজ চেঞ্জিং দেয়ার ওপিনিয়ন। আইলস অনেক বেশি তাদের ওপিনিয়নগুলোকে তারা চেঞ্জ করতে থাকে। কখন তারা সবচেয়ে বেশিটা করে? যখনই আপনি দেখতে যাবেন কোনো একটা অ্যান্সার কোনো না কোনো নাম্বার হতে যাচ্ছে, তখনই আপনি খেয়াল রাখে তারা সেখানে একটি টুইস্ট করবে, তারা তাদের ওপিনিয়নকে চেঞ্জ করবে। ফর এক্সাম্পল লেটস সে দ্য ডেট ইজ 26 মার্চ, তারপরে নো নো সরি দ্য ডেট ইজ অ্যাকচুয়ালি 23rd of March, এভাবে তারা চেঞ্জ করছে। এই ক্ষেত্রে আপনি কী করবেন? আপনার যে কাজটা হচ্ছে লিসেন টিল দে আর ডান উইথ দ্য চান, যতক্ষণ পর্যন্ত না ওই পার্টিকুলার ইনফরমেশানটা তারা বলে শেষ না করছে, আপনি ততক্ষণ পর্যন্ত আপনি শুনে দেন আপনি অ্যান্সারটা ডিসাইড করেন। আরেকটা মজার বিষয় হচ্ছে, আমরা সবাই জানি যে আইএলটিএসের ক্ষেত্রে স্পেলিং খুবই ইম্পর্ট্যান্ট, কিন্তু অনেক ক্ষেত্রে আমরা ধরেন এক্সাম্পল অ্যান্সারটা হবে ইম্প্রুভমেন্টস, আপনি লিখলেন ইম্প্রুভমেন্ট, এসটা আপনি বুঝতে পারেননি, আপনি এস লিখেননি, তাহলে আপনার একটা রং ধরা হবে। এই জন্য আপনার কী কাজ? আপনার কাজ হচ্ছে যখনই আপনি বুঝতে পারবেন কোনো একটা কোয়েশ্চেনের অ্যান্সার নাউন হতে যাচ্ছে, আপনি এটাও ধরে রাখেন যদি যখনই কোনো একটা কোয়েশ্চেন উত্তর নাউন হবে, নাউন কিন্তু প্লুরাল হতে পারে, তখন আপনি রেডি থাকেন তারা কি প্লুরাল বললো, তারা কি ইম্প্রুভমেন্ট বললো নাকি ইম্প্রুভমেন্টস বলেছে। এই পার্থক্যটা আপনাকে অবশ্যই মাথায় রেখে আপনাকে নাউনগুলোকে শুনতে হবে। এরপর আপনি অ্যান্সারগুলোকে অ্যান্সার স্ক্রিপ্টে আপনি ট্রান্সফার করবেন। এক্ষেত্রে অবশ্যই আপনি ভুলে যাবেন না, আপনার লেখা যদি অস্পষ্ট হয়, আনক্লিয়ার হয়, এক্সামিনার কিন্তু পড়তে তার খুবই কষ্ট হবে। আপনি জানেন না কে আপনার স্ক্রিপ্টটা চেক করবে, অবশ্যই তখন আপনি অ্যান্সারগুলো লেখার ক্ষেত্রে খুব স্পষ্টভাবে লিখেন, যাতে করে এক্সামিনার সেটা পড়ে বুঝতে পারে। এখন আপনার কাজ হচ্ছে আপনি বাসায় কীভাবে প্রিপারেশান নেবেন। আমি আপনাকে সাজেস্ট করছি, প্লিজ প্র্যাকটিস লিসনিং টু ডিফারেন্ট অ্যাকসেন্টস। এক্ষেত্রে আমি বলবো ব্রিটিশ অ্যাকসেন্ট, আমেরিকান অ্যাকসেন্ট, অস্ট্রেলিয়ান অ্যাকসেন্ট, সামটাইমস ইভেন ইফ পসিবল এশিয়ান অ্যাকসেন্ট, আপনি একটু শুনতে অভ্যস্ত হয়ে যান, যাতে করে যে কোনো অ্যাকসেন্ট পরীক্ষা হলে যদি আপনাকে অডিওতে থাকে আপনার যদি বুঝতে কষ্ট না হয়। আরেকটা বিষয় আপনি করতে পারেন, আপনি গুগল করেন, গুগলে আপনি পাবেন আইএলটিএস কমন অ্যান্সার্সগুলো, ওগুলোকে লিখে লিখে আপনি প্র্যাকটিস করেন, যাতে করে আপনার স্পেলিং মিস্টেকটা না হয়। আই হোপ ইউ লাইক মাই ভিডিও। ইন মাই ফলোয়িং ভিডিওস আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো প্রত্যেকটা কোয়েশ্চেন টাইপ ধরে ধরে কীভাবে সেগুলোকে সলভ করতে হয়। অ্যান্ড ইফ ইউ নিড টু নো ফার্দার ইনফরমেশন ইউ ক্যান অলওয়েজ কন্ট্যাক্ট আস, অ্যান্ড ডোন্ট ফরগেট টু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল।